সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে এলাম একটি সিম্পল রেসিপি নিয়ে। সিম্পল হলেও রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ। আজ আমি ঘরে থাকা স্বল্প উপকরণ দিয়ে একটি মজার নাস্তা তৈরি করে দেখাবো। আজকে আমি তৈরি করে দেখাবো আলুর পাকোড়া। এজন্য লাগবে দুটো মাঝারি সাইজের আলু, হাফ গাজর, তিনটে ছোট পেঁয়াজ, দুটো কাঁচামরিচ। আপনারা যদি আরও বেশি তৈরি করতে চান তাহলে উপকরণগুলো আরও বেশি নেবেন। একটি গ্রেটারের সাহায্যে আমি আলু এবং গাজরগুলো কুচি কুচি করে নিচ্ছি। যেহেতু আলু এবং গাজর আমি কাঁচা অবস্থায় দিব, সেহেতু গ্রেটারের সাহায্যে কুচি করে নিব, যাতে খুব পাতলা পাতলা হয়। দেখুন কেমন কুচি কুচি হয়েছে। একটি স্ট্রেনার সাহায্যে আমি সবজিগুলো ধুয়ে নিলাম, একটি বলে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো কাঁচা, সেহেতু আমি ভালো করে মেখে আলুগুলোকে নরম করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম একটি ডিম, দু চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর সবগুলোকে আবার ভালো করে মেখে নিব। মাখা শেষ হলে আমি একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিব, একে একে পাকোড়াগুলো দিয়ে দিব। পাকোড়াগুলো যখন এক পাশ হয়ে যাবে আমি অপর পাশ ভাজার জন্য উল্টে দিব। দেখেন, উল্টানো দেখলেই বোঝা যাচ্ছে কেমন মসমসে হয়েছে। দুই পাশ যখন হয়ে যাবে তখন আমি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। অন্যগুলোকেও আমি ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমার আলুর পাকোড়া। এই নাস্তাটি কিন্তু বিকেলবেলা চায়ের সাথে ভালোই জমে, আবার বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।